গাইস, গুড মর্নিং। অনেকদিন বাদে আমরা আবার ব্লগ করছি। উই আর গোয়িং টু মথুরা বৃন্দাবন ফর এ ডে ট্রিপ। সে হ্যালো, হ্যালো। সি ইউ দেন। অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা একটা ধাবাতে ওয়েট করলাম যে চা খাবো বলে। সেই চায়ের জায়গাটার নাম হচ্ছে বেবাফা চায়ওয়ালা। বৃন্দাবন পৌঁছে সবার আগে আমরা গেলাম নিম কারোলি বাবার কাছে। ওখানে অনেকেই ওনাকে স্বয়ং হনুমানজি হিসেবেই দেখেন। সত্যি আমরাও সেই ফিলিংটাই পেয়েছি। অদ্ভুত একটা ভাইব কাজ করে যেন। কারোলি বাবার আশ্রম থেকে বেরিয়ে আমরা গেলাম বাঙ্গে বিহারীর কৃষ্ণ মন্দিরে। আমাদের অনেক ভালো করে পুজো হয়ে গেছে, আমরা এখন ফিরছি। ফেরার পথে উই আর গোয়িং টু আর ধাবা, যেটা লেখা আছে 140% ভেজ। আমরা একটু পরে ফটো লাগাবো। আমরা এখন যাবো 140% ভেজ, 100 এর উপরে, 100 এর উপরে। গঙ্গা জল দিয়ে বানাচ্ছে, গঙ্গা জল দিয়ে সব খাবার 140% ভেজ। চলুন। অনেকটা বেলা হয়ে গেছিল, খুব একটা খেতে ইচ্ছে করছিল না, তাই আমরা অর্ডার করলাম রুটি আর ডাল। এত সুন্দর বানিয়েছিল, আমাদের সত্যি পেটও ভরেছিল আর মনও ভরেছিল, আর চাটাও দুর্ধর্ষ ছিল। খাওয়া শেষ করে আমরা খেলাম আইসক্রিম। আর এই যে 140% ভেজ গুলশান ধাবার সামনে সেলফি তুলছি আমরা। ফেরবার সময় হঠাৎ ইচ্ছা করলো যে শিব অনেকক্ষণ চালাচ্ছে, এবার আমি চালাই, তাই ফেরবার সময় একটু গাড়ি চালিয়ে আমি ফিরলাম। এবার তবে বাড়ি ফেলার পালা।
মোদের মন ভরে গেল খুশিতে, মোরা সে কথা জানাই। ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।